সালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের অডিট রিপোর্টের একটা ক্লাস অডিট রিপোর্ট শীট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে ক্লাসটা নেব তা আমরা যদি স্ক্রিনে আসি দেখবেন এই শীটটা তো আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে এখানে একটা শীট রেডি করা হয়েছে এখানে শুরুতে যেটা দেওয়া হয়েছে যেমন ধরেন এটা কিন্তু একটা ফ্রি টুলস দিয়ে ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে ম্যানুয়ালি আমার হচ্ছে কিছু ডকুমেন্টস এখানে বসাতে হয়েছে তো এখানে শুরুতে হচ্ছে কি করা হয়েছে আমি হচ্ছে আমার কোম্পানির লোকটা বসায় দিয়েছি আপনি চাইলে এখানে আপনার যদি নিজের ছবি চান নিজের ছবিটাও এখানে বসাই দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম কিভাবে দিলাম সেটা আমরা পরে দেখতেছি আগে আমরা মেন কনসেপ্টটা দেখি এখানে মূলত আছে কি কি এখানে মূলত আছে আপনার প্রথমে একটা লোগো পরবর্তীতে কি ইউ ক্যান কন্ট্যাক্ট ফর ডিটেলস উনি যদি আরো ডিটেলস জানতে চায় অবশ্যই যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো এখানে আমি হচ্ছে আমার ইমেল দিলাম আমার ওয়েবসাইট দিলাম আমার হোয়াটসঅ্যাপ দিলাম আপনার ওয়েবসাইট নাই আপনি এখানে আপনার ফোন নাম্বার বা আপনার ফেসবুক এবং আপনার হোয়াটসঅ্যাপ আপনার ইমেল এই কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনি এখানে দিয়ে দিলেন এরপর যদি একটু নিচে আসেন এটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল অডিট রিপোর্ট আমরা যদি একটু জুম আউট করে দেখি এখানে মূলত আমি কি কি দিয়েছি শুরুতে হচ্ছে চ্যানেলের ইউআরএল তারপর চ্যানেলের নাম যে চ্যানেলের ইউজার নেম কতগুলো টোটাল সাবস্ক্রাইবার আছে টোটাল ভিউজ আছে কতগুলো ভিডিও আপলোড করে টোটাল কতগুলো ভিডিও আপলোড করেছেন এবং কত সালে তৈরি করেছেন এবং ওনার সাবস্ক্রাইবার লাস্ট তিরিশ দিনে কতগুলো সাবস্ক্রাইবার আসছে এবং ওনার লাস্ট তিরিশ দিনে কতগুলো ভিউজ আসছে ওনার হোল চ্যানেলে সেটা কিন্তু এখানে গুছিয়ে হচ্ছে এখানে জাস্ট শিটটা রেডি করে দিলাম পরবর্তীটাতে যদি আসি এখানে মূলত হয়েছে কি যে ওনার সাবস্ক্রাইবার গ্রোথনেসটা এখানে আমরা বোঝাচ্ছি যে এভারেজ ডেলি ওনার সাবস্ক্রাইবার ছয়টা করে আসছে অ্যাভারেজ যেমন আজকে একটাও আসে কালকে ছয়টা কালকে একটা আসছে বা কালকে পাঁচটা আসছে এরকম করে হ্যাঁ প্রতিদিন আবার ছয়টা না এভারেজে ছয়টা করে আসতেছে উইকলি এভারেজে ওনার দশটার মতো আসতেছে এবং লাস্ট তিরিশ দিনে ওনার একশো সত্তরটার মতো সাবস্ক্রাইবার আসছে এবং লাস্ট চোদ্দ দিনে বিশটার মতো সাবস্ক্রাইবার আসছে আর যদি আমরা যাই ভিউজ গ্রোথের ক্ষেত্রে এখানে দেখেন অ্যাভারেজ ওনার অ্যাভারেজ ডেলি হচ্ছে দুশো তিপ্পান্নটার মতো ভিউজ আসতেছে এবং উইকলি আসতেছে তেরোশো এবং লাস্ট থার্টি ডেসে আসতেছে সাত হাজার পাঁচশোর মতো এবং লাস্ট চোদ্দ দিনে আসতেছে তেরোশোর মতো আর এখানে ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সি উনি রেগুলার কীরকম মানে ডেইলি অ্যাভারেজে উনি একটাও ভিডিও আপলোড করতেছে না উইকলিও নাই তো ধরেন লাস্ট তিরিশ দিন উনি হচ্ছে চারটা ভিডিও আপলোড করছে আর লাস্ট চোদ্দ দিনে একটাও করেনি তো এইটা হচ্ছে ওনার টোটাল হচ্ছে এটা আমরা মেনুয়ালিও নিতে পারি ওনার চ্যানেল থেকে দেখে দেখে তো এইটুকু ইনফরমেশন আমরা কিভাবে বসাবো কিভাবে কি করব এটা আমরা একটু পরে দেখতেছি আর এইখানে হচ্ছে ডেট এবং সাবস্ক্রাইবার এটা হচ্ছে কি ওনার লাস্ট চোদ্দ দিনের যে উনি ভিডিওগুলো আপলোড করছে না ওই ভিডিওগুলোর কিছু কিছু ডাটা আমরা এখানে রেখেছি যেমন ওনার এই তারিখে কতগুলো সাবস্ক্রাইবার আসছে টোটাল সাবস্ক্রাইবার কত ছিল ওই দিন চ্যানেলে এবং ভিউজ কত আসছিল ওই দিন এবং ওই পর্যন্ত টোটাল চ্যানেলের ভিউজ কত ছিল এবং ওই পর্যন্ত উনি ভিডিও প্রতিদিন কতগুলো আপলোড করতেছে এবং ওনার ওই পর্যন্ত ভিডিও কোয়ান্টিটি কত ছিল টোটাল সেই বিষয়গুলো আর এইখানে হচ্ছে আপনার পেজ এসিও আর হচ্ছে অফ পেজ এসিও যেমন অন পেজ এসিওর মধ্যে চেক লিস্ট স্ট্যাটাস আর হচ্ছে কমেন্ট সেটা কি চেকলিস্টের মধ্যে কি কি থাকতেছে যেমন কিওয়ার্ড অপটিমাইজেশন ওনার চ্যানেলের কিওয়ার্ডগুলোকে আদৌ অপটিমাইজ করা নাকি করানা যদি করা থাকে তাহলে আপনি এখানে গুড দিবেন আর যদি না থাকে নিড ওয়ার্ক নিড টু ওয়ার্ক মানে যদি করা না থাকে তাহলে অবশ্যই এখানে ওনার কাজ করতে হবে আর সাথে যদি আপনার কোনো মেসেজ ওনাকে দেওয়ার থাকে কিওয়ার্ড সম্পর্কে আপনি সেটা এখানে বলে দিতে পারেন তো বুঝতে পারছেন তো বিষয়টা মানে এখানে হচ্ছে মেইন চেকলিস্টা মানে ওনার চ্যানেলের কিওয়ার্ডগুলো আদৌ অপটিমাইজ করা কিনা যদি থাকে আপনি এখানে একটা কি বলে এটাকে ড্রপ ডাউন দিয়ে বলে দিতে পারেন যে হ্যাঁ আসে যদি থাকে তাহলে গুড এবং এখানে আপনি ভালো একটা পরামর্শ নাকি দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে নিড টু ওয়ার্ক মানে কাজ করা দরকার তো কী কী কাজ করা দরকার সেটা আপনি বলতে পারেন যে ওনার এখানে কোনো টার্গেটেড কিওয়ার্ড আর ডিসক্রিপশনে নাই বা এটা হচ্ছে আমি এক লাইনে বলে দিচ্ছি আপনি আর একটু ডিটেলস বলতে পারেন যে আমি দেখলাম তোমার চ্যানেলে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু পারফেক্ট না বা তোমার টার্গেট অডিয়েন্সদেরকে এই কিওয়ার্ডগুলো কিন্তু টার্গেট করবে না এভাবে করে আপনার মতো করে আপনি কিন্তু লিখে দিতে পারেন এরপরে হচ্ছে অ্যাসিও ফ্রেন্ডলি টাইটেলস অ্যান্ড ডিসক্রিপশন এখানে হচ্ছে ওনার টাইটেল এবং ডিসক্রিপশন গুলোকে আদৌ অ্যাসিও ফ্রেন্ডলি কিনা বা অ্যাসিও অপটিমাইজড কিনা যদি থাকে তাহলে গুড না থাকলে নিড টু ওয়ার্ক হ্যাঁ কাজ করতে হবে টু শর্ট অ্যান্ড নন অপটিমাইজ ওনার ডিসক্রিপশন গুলো খুবই শর্ট হচ্ছে এবং কোনো অপটিমাইজ করা হচ্ছে না টার্গেটেড কি ওয়ার্ড অনুযায়ী ওনার ডিসক্রিপশন গুলো লেখা হচ্ছে না এভাবে করে আপনি আপনার মতো করে কিন্তু ওনাকে সাজেশন বা কিছুটা কমেন্টস মানে এক কথায় কেন এটা কাজ করা দরকার সেইটা হচ্ছে আপনি এখানে এক কথায় বলে দিবেন যে এই কারণে বা এই জায়গায় তোমার এই কাজটা করা দরকার এরপর যদি আসি ক্লিক কর দি থামেলস থামেলটা যদি ওনার পারফেক্ট থাকে না থামেলটা অনেকটা অ্যাট্রাকটিভ আছে কিছু কিছু ক্লায়েন্টের চ্যানেল দেখবেন যে ওদের থামেল গুলো খুবই সুন্দর থাকে অনেকটা অ্যাট্রাকটিভ থাকে তো সেক্ষেত্রে আপনার তো আর এখানে যা আমি দিয়েছি সেটা তো আর আপনার দিলে হবে না যদি থামেল ভালো থাকে অবশ্যই আপনি এখানে গুড দিবেন কারণ শুধু যে আপনি ওনাকে বলবেন সব জায়গায় ব্যাড ব্যাড ওনার কাজ করাতে হবে সেটাও তো আবার খারাপ দেখা যায় তাই না ওনার যেই জায়গা গুড আছে সেই জায়গায় আপনাকে বলতে হবে যে হ্যাঁ তুমি এখানে পাস করছো তোমার এখানে তুমি পাস করছো তোমার এটা ভালো আছে তো এইখানে তোমার কাজ করার দরকার নেই তবে তোমার এই বাকি বিষয়গুলো তোমার ইমপ্রুভ করা দরকার আছে তো চ্যানেল কিওয়ার্ড এন্ড অপটিমাইজেশন চ্যানেলে যে কিওয়ার্ড গুল আছে সেগুলো অপটিমাইজড কিনা এরপর অডিয়েন্স রিটেনশন ট্যাকটিক্স মানে ওনার যে অডিয়েন্সরা আছে যে দর্শকরা আছে ওনার ভিডিওটা কি অনেকক্ষণ সময় দিয়ে দেখতেছে নাকি মানে ভিডিওটা ওপেন করছে থাম ভালো লাগছে বিদায় ওপেন করার পর স্টোরি ভালো লাগলো না উনি ছেড়ে চলে আসছে দুই সেকেন্ড তিন সেকেন্ড বা দশ সেকেন্ড দেখে চলে আসছে তাহলে তো এই অডিয়েন্স রিটেনশনটা কমে যাচ্ছে না তো এই অডিয়েন্স রিটেনশনটা ওনার কি পারফেক্ট আছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া আপনি এখানে বলে দিবেন তো এখানে গেল এখন আসি অফ পেজেসিওতে সেম একই জিনিস চেক লিস্ট স্ট্যাটাস অ্যান্ড কমেন্টস যেমন চেক লিস্টে থাকবে ভিডিও শেয়ারিং ই সোশ্যাল মিডিয়া মানে উনি কি ওনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে কিনা যদি করে তাহলে গুড ঠিক আছে তুমি এখানে পাস করসো শেয়ার করলে তোমার ইংগেজমেন্টটা ভালো বাড়বে বা তোমার ভিডিওর হ্যাঁ এঙ্গেজমেন্টটা ভালো আসবে বা ভিডিও অডিয়েন্স অডিয়েন্সদের কাছে বেশি পৌঁছাবে বা ভিডিও গ্রোথনেসটা বাড়বে এইভাবে করে আপনি একটা ছোট্ট এক লাইনে একটা কি বল কমান্ড আপনি ওরা বলে দিতে পারেন এরপর আসি থামমেল আসি ও কিনা যদি থামমেলটা ওনার যে থামমেল আসি ও কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনি ওনার থামমেলের টেক্সট দেখলেই বুঝতে পারবেন ওনার যে ভিডিওটা যেমন ধরেন আমার একটা ভিডিও আমি মেক করছি ক্লায়েন্ট হান্টিং নিয়ে এখন আমি থামমেলে যদি ক্লায়েন্ট হান্টিং কি বিষয়ে আমি ক্লায়েন্ট হান্ডিংটা দেখাইছি ধরেন আমি ইউটিউব এসেও ক্লায়েন্ট হান্ডিং দেখাইছি এখন থামমেলে যদি আমি মেন কনসেপ্টটাই না রাখি বা যেটা দেখলে মানুষজন অ্যাট্রাকটিভ হয়ে আমার থামমেলটা দেখে ক্লিক করবে বা আগ্রহ জাগিয়ে সে হচ্ছে আমার ভিডিও দেখতে আসবে সেই মেন ফোকাসে কিওয়ার্ড যদি না থাকে তাহলে তো আর আমার থামমেলটা এসেও ফ্রেন্ডলি না জাস্ট দেখানো নট ক্লিক বেট থামমেল হয়ে যাবে তো সেটা হচ্ছে এখানে আপনি বুঝতে পারবেন ওনার থামমেলগুলো দেখলে দেখা যায় না কিছু কিছু চ্যানেলে গেলেই তো আপনি বুঝতে পারবেন যে এর ভিডিওটা কেমন বা এর থামমেলটা এ বলতেছে কি থামমেল এ লিখছে এটা কি এটা এতটুকু কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে ওই থামমেলটা আদৌ কতটা কার্যকর হবে তো তখন আপনি এখানে আপনার ওপিনিয়নটা এখানে বলে দিবেন এরপর হচ্ছে ব্যাকলিং স্ট্র্যাটেজি মানে উনি কি ওনার ভিডিওগুলো গুলো ব্যাকলিং করতেছে কিনা এরপর আসি ইনফ্লুয়েন্সার কলাবোরেশন মানে উনি দেখেন এখানে নো কলাপস অবজার্ভ দেখাচ্ছে মানে দেখবেন অনেক সময় কমেন্ট টমেন্ট যখন করে ভিডিওতে উনি যদি সে কমেন্টে রেসপন্স না করে তাহলে সেটাও তো একটা এংগেজমেন্ট খারাপ হবে তাছাড়াও উনি যে সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করে কেউ যদি ওখানে অনেকে কোনো কমেন্ট করে সেখানে যদি রেসপন্স না করে এগুলো কিন্তু ওনার অবশ্যই এছাড়াও ওনার যারা কম্পিটিটার আছে রিলেভেন্ট যারা চ্যানেল আছে তাদেরকে ফলো করতে হবে তাদের সাথেও এঙ্গেজ হতে হবে তাদের সাথে কমেন্টে কথা বলা এগুলো কিন্তু দরকার তো এইগুলো হচ্ছে আপনি এইভাবে করে ওনাকে এখানে কিছু সাজেশন আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে এখানে দেখেন আমি এই যে ড্রপ ডাউন গুলো এখানে নিড টু ওয়ার্ক আবার হচ্ছে গুড যদি আপনার এখানে মনে হয় যে গুড তাহলে এখান থেকে আপনি গুড দিয়ে এখানে আছে আপনি ভালো একটা কমান্ড এখানে করে দিতে পারেন আর নিচে যদি আসে এখানে হচ্ছে দুইটা মেসেজ দেওয়া আছে যেমন চ্যানেল হেলথ সামারি বর্তমান ওনার চ্যানেলের যে স্বাস্থ্যটা যেটা বলে আর কি যেমন ওনার চ্যানেলের মেন সমস্যাটা কি সেই বিষয় সম্পর্কে এখানে কিন্তু বলা আছে যেমন ওভারঅল স্ট্যাটাস নিডস ইমিডিয়েট অ্যাটেনশন প্রাইমারি ইস্যুস প্রাইমারি যে ইস্যুগুলো এখানে আমি দেখিয়েছি এগুলো সম্পর্কে ওনার কিন্তু এগুলো কিন্তু ইমিডিয়েট দরকার এগুলো সলভ করা তাই না যেমন ওনার কোনো রেগুলার ভিডিও আপলোড নাই তিরিশ দিনের মধ্যে উনি রেগুলার কোনো ভিডিও আপলোড করতেছে না তারপর হচ্ছে পুরো অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশনটা খুবই একদম হচ্ছে কি ভেরি লো তো সেটা হচ্ছে ওনাকে এখানে আপনি বলে দিলেন এরপর হচ্ছে উইক ডেটা অপটিমাইজেশন মানে টাইটেল ট্যাক্স ডিসক্রিপশন এগুলো খুবই স্লো বা খুবই লো এরপরে হচ্ছে নো অফ পেজ কোর্ট ফাউন্ড ওনার কোনো অফ পেজ এসিও কোনো ইফোর্ট কিন্তু নাই এরপর আসি রিকমেন্ডেড অ্যাকশন প্ল্যান মানে রিকমেন্ড কি করতেছেন আপনি যেমন আপলোড মিনিমাম টু এসিও অপটিমাইজ ভিডিওস উইক পার উইক আপনি মিনিমাম দুইটা ভিডিও যেন উনি আপলোড করে সেটা হচ্ছে আপনি রিকমেন্ড করতেছেন এই রিকমেন্ডেশন রিকমেন্ডেড অ্যাকশন প্ল্যান এটা হচ্ছে ওনার চ্যানেলটা এতক্ষণ ধরে যে আপনি অ্যানালাইজ করলেন অ্যানালাইজ করে বর্তমান চ্যানেলের কন্ডিশন বুঝে আপনার তরফ থেকে ওনাকে সাজেশন করার মতো কি থাকবে সেটা আপনি এখানে লিখে দেবেন রি ভিডিও ডিসক্রিপশন রিডিজাইন শেয়ার মানে ওনার ভিডিও ডেসক্রিপশনগুলো আবার উনি নতুন করে লিখুক এবং ওনার থাম্মেলগুলো নতুন করে ডিজাইন করুক যদি আপনার মনে হয় ক্লায়েন্টের রিডিজাইন করা উচিত তাহলে বলবেন যদি মনে হয় ওনার থামেল অলরেডি পারফেক্ট আছে আপনি এই এটাকে কেটে ওনার যেই জায়গাটা ইম্প্রুভ করা দরকার সেই জায়গাটা আপনি এখানে ইনক্লুড করে দেবেন ঠিক আছে অ্যান্ড শেয়ার অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেন উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওনার ভিডিও গুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ওনার তো নিজের একটা ব্র্যান্ড আছে না ওনার নিজের নামের একটা ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামে কিন্তু ওনার একটা পেজও আছে এমনকি ওনার একটা ইনস্টাগ্রামও থাকতে পারে ওনার একটা টিকটকও থাকতে পারে ওনার পার্সোনাল প্রোফাইলগুলোতে বা পার্সোনাল প্লাটফর্মগুলোতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে উনি এগুলো শেয়ার করে তাহলে ওনার যারা অডিয়েন্সরা আছে যারা ওনাকে ফলো করতেছে তারা ওইখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখবে এতে ওনার এঙ্গেজমেন্ট রেটটাও বাড়বে আর এখানে হচ্ছে সাজেস্টেড স্ট্র্যাটেজি সেকশন এখানে মূলত হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে কি সাজেস্টেড অ্যাকশন মানে মূলত আপনি ওনাকে যেগুলো রিকমেন্ড করতেছেন সেই বিষয়গুলো এখানে যেমন এই যে এখানে আমি যে বিষয়গুলো বললাম সেটাকে আমি আবার এখানে একটু ভাগ করে লিখে দিলাম যাতে ওনার বুঝতে সুবিধা হয় যেমন আপলোড ফ্রিকোয়েন্সি মানে ম্যাক্সিমাম মিনিমাম যেন উনি দুইটা ভিডিও পার উইক আপলোড করে এবং ওনার এসিও ফিক্স মানে ওনার উনি যেন টিউব বাডি এবং ভিডাই কিউ এই সমস্ত টুলস ব্যবহার করে উনি যেন কিওয়ার্ড গুলো রিসার্চ করে যদিও উনি করবে না বা উনি আপনি বললেই তো আর উনি পারবে না আপনি সাজেশন দিবেন কারণ ওনাতে তো এত সময় না এত সময় থাকলে উনি ঠিকই আপনার ওনার কাজটা করতে তবে সাজেশন দিলে ওনারা খুশি হবে আপনার দায়িত্ব ওনাকে সাজেশন দেওয়া বা গাইড করা দেখা যাচ্ছে উনি তো আর এত কাজ আপনাকে করতে পারবে না যখন দেখবে যে আপনি ওনাকে গাইড করতেছেন বা আপনি এত কিছু সাজেশন করতেছেন তো এই কাজটা করার জন্য আপনাকে পারফেক্ট উনি মনে করতে পারে তখন আপনাকে উনি হায়ার করতে পারেন তো এরপর আসি থামমেলের বিষয়টা যেমন ওনার থামমেলের ব্রাইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে ফেস ক্লোজ আপ তারপর হচ্ছে লার্জ টেক্সট এগুলো হচ্ছে ওনার ইমপ্রুভ করতে হবে এরপরে হচ্ছে প্রমোশন ওনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে লাইক ফেসবুক রিডিট কোয়ারা ইটিসি এই সমস্ত জায়গা যেন উনি শেয়ার করে আর হচ্ছে কলবোরেশন যেটা বললাম যেমন পার্টনার উইথ সিমিলার চ্যানেল ইন নিশ মানে ওনার যে রিলেটেড রিলেভেন্ট সিমিলার চ্যানেলগুলো আছে তাদের সাথে উনি কনভার্সন করলো বা তাদের ভিডিওতে লাইক কমেন্ট করলো তারাও কিন্তু একটা সময় এসে ওনার তাদের ধরেন একটা ওনার যারা যে কম্পিটিটার আছে। ধর আমার হিসাব যদি আমি বলি ধরেন আমি একটা চ্যানেল চালাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজকে পিকচারপ্যাক আমি এখানে ধরেন ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানাচ্ছি এখন যারা আমার সিমিলার যারা আমার মতো কন্টেন্ট আপলোড করতেছে আমি চাইলে তাদের সাথে এঙ্গেজ হতে পারি তাদের তারা যখন একটা ভিডিও আপলোড করলো তাদের ভিডিওতে গিয়ে আমি একটা কমেন্ট করলাম তো ওই যে তাদের ভিডিওগুলো যে অডিয়েন্সটা দেখতে আসলো তারা যখন আমার কমেন্টটা দেখবে দেখা যাচ্ছে ওইখান থেকে আমার চ্যানেলটাও তাদেরকে ভিজিট করে আসলো তাদের পছন্দ হলো তারা কিন্তু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবে তো ওই তাদের অডিয়েন্সগুলো কিন্তু আমার অডিয়েন্স হিসাবেও কিন্তু আমার কিছু কিছু হলেও কিন্তু কনভার্ট হয়ে আমার কাছে চলে আসবে তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আমরা করি না এই কাজগুলো তো এটা অনেকটা ইম্পর্টেন্ট তো এই বিষয়ে আপনি ওনাকে সাজেস্ট করতে পারেন তো এটা ছিল এই প্রথম পেজের কাজ আমি যদি সেকেন্ড পেজে যাই দেখেন এখানে আমি তিনটা পেজ রাখছি নিচেরটা হচ্ছে ডিটেলড চার্টস মানে এতক্ষণ তো আমরা মৌখিকভাবে বললাম এখন যদি উনি চায় চার্ট দেখতে ওনার চ্যানেলের বর্তমান কন্ডিশন তাহলে এখানে যদি আসে উনি উনি দেখতে পারবে যে ডিটেলস চার্টের মধ্যে দেখেন এখানে কি বলছি যে ইফ দিস কন্টিনিউস দ্য ফিউচার অফ ইউর চ্যানেল উইল বি রিউএন্ড এখানে হবে কি ওনার যদি ওনার চ্যানেলটা বর্তমান যেভাবে চলতে সেভাবে যদি চলতে থাকে তাহলে ফিউচার ওনার চ্যানেলটা এরকম একবারে এন্ড হয়ে যাবে মানে একবারে ডাউন হয়ে যাবে এটা এই যে চার্ট আকারে আমরা বুঝিয়ে দিলাম যেমন ওনার সাবস্ক্রাইবার বর্তমানে যে ডাউন হচ্ছে ওনার ভিউজগুলো ডাউন হচ্ছে ওনার মান্থলি সাবস্ক্রাইবারগুলো ডাউন হচ্ছে ওনার মান্থলি ভিউসগুলো ডাউন হচ্ছে সে বিষয়গুলো এখানে চারটা টাকার আমি মাত্র চারটা চার্ট দিছি আপনি যদি আরো চার্ট নিতে পারেন আপনি নিয়ে এখানে অ্যাডজাস্ট করবেন কোথায় পাবেন আমি দেখাই দিব এবং পরবর্তী লাস্ট যে এই ট্যাপটা আছে এই ট্যাপে হচ্ছে মেসেজ আপনি যতক্ষণ ধরে ওনার এই অডিটটা করলেন এটা সম্পর্কে এখন ওনাকে আপনি একটা মেসেজ দিতে পারেন তো ঠিক আছে আপনারা এইভাবে করে কাজগুলো করতে থাকেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেস করে ফেলেন আমরা তাহলে ক্লাসটা এখানে এন্ড করে দিচ্ছি হ্যাঁ